এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না মুরব্বি কোন হুজুর বসেন, এক মুরব্বি কইয়া তখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি, আমি মাস্ক লাগাই আড়ং লাগে হয় মার হাবা কর উঠান না, এই উনারে বসাই দেন, কথা বলেন না, সবাই মসজিদের মিম্বার গুলো উন্মুক্ত হয়ে গেছে, কোরআনের আলোচনা বলবে কোন ইমামের জন্য আর কোনো চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামাই কেরামকে নাজেহাল হতে হয়েছে, তাদের মিম্বার গুলো ওই মসজিদের সভাপতি সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফেরাত কামনা। আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের শক্তকোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাগুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার কর, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ হাবিবুর রউফ প্রধান, আজকের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর এম এ খালেক পিএসসি, সাবেক ব্রাহ্মণবাড়িয়া 6, কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হাফিজ মৌলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব, আজকে উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, এখানে অনেক নাম ওলামায়ে কেরাম আমন্ত্রিত, বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি অনেক নাম, সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি, আপনারা পরে মসজিদের মাইকে তাদের নাম জানাই দিন। বন্ধুগণ, এই মাহফিলের এখন মাহফিলের পরিবেশ এবং মাহফিলের মেজাজ নাই, এটা আমি অনেক সময় চিন্তা করতাম যে চেয়ারে বসে মাহফিল শুনলে সমস্যা কি, এটা আগে চিন্তা করতাম, আজকে আইয়া বুঝছি সমস্যা কি, এটা মারাত্মক সমস্যা, চেয়ারে বসলে ফাও না সান লাগে, ফাওয়ের উপরে ফাও তুলন লাগে, আরেক ব্যাটার চেয়ার গুতা দিছে, হ্যাঁ চিন্তা করছে এই গুতা দেশ কেড়ে, এই কাম বাড়লো চেয়ার, এটা এখন জনসভার অবস্থায় আছে না, তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তোমরা তো আমার বিরক্ত করে ফেলতেছো, এতক্ষণ লাগে ফিক্সড করতে, সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে, এত দেরি করে কাজ করলে কেমনে হবে, কোন সময় আমি তো আসার আগেও তো অনেক সময় পাইছো, এই লাইটটাতে একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেয়, এটা কার এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে, আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে, সামনের কথা যেমন তেমন, ফিসের কথা সাংঘাতিক, এখানে দাঁড়াই থাকার কোনো দরকার নাই, নামেন, আমার 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 নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন, আমার নিরাপত্তা লাগবে না, যে একটু নেমে যান, একটু সুযোগ করে দেন,
পেছনে যেন একটা শব্দ না হয়। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি তো আর তো বড় বক্তা না, বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লা পাল্লা করলেও সমস্যা হয়, আমি ছোট মানুষ, ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত হই, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে উনি মোবাইলটা ধরাতে, একটা উপকার হয়েছে বড় হয়েছে আমার, যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে কল লিস্ট দেখে আপনি কল ব্যাক করেন। আওয়াজ যেন না হয় এটাই আমার অনুরোধ, আর কিছু করা লাগবে না। আমি বুঝতেছি প্রচন্ড গরম, আজকে মাত্রাতিরিক্ত গরম, ভাদ্র মাসে এমনি গরম বেশি হয়, রোদের তাপও বেশি হয়। এরপরে আমি দেখছি আমরা তারা আরো দোয়া করতেছে রোদ যেন আরো বাড়ে, ওই ফানি কমার লাগিয়ে আর কি। আপনাদের এদিকে তো আর এই দোয়া নাই, আমরা এদিকে দেখছি যে দোয়া করতে আছে যেন রোদ যেন আরো বেশি হয়, পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয় আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখবো না। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন সুযোগ দান করে দেন, সবাই করেন আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর। আমি কোনো ময়দার মঞ্চে এত আলেম আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এজন্যে যে ওলামাই কিরাম, আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নোর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্যে আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে, কোরআনের আলোচনা বলবে কোন ইমামের জন্য আর কোন চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামাই কেরামকে নাজেহাল হতে হয়েছে, তাদের মিম্বারগুলো ওই মসজিদের সভাপতি সেক্রেটারিয়ার কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো, আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন, এই যে একটা ছেলে এরকম করতেছে আপনি শুনেন, উনি কয় এত মানুষের কয় আমার কি আর কয়নি, সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন, লা ইন শাকারতুম, মাইকটা ঠিক করে মাইক ম্যান, কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না, এত বড় একটা মাহফিলের আয়োজন ব্যাগকে একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়, সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকু বলছিলাম যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমরা সুখ নেয়া, আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা কথা কার কথা? মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করেছিলেন, কুন্ডা কইয়া কি দুষ পড়ে, আর যার দুষ নাই যাইয়ে বড়াইয়া কইতে থাকবে, কার কথা? লা ইন শাকারতুম,
তোমরা যদি শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না, আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম, ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না, ঠিক কিনা? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? আল্লাহর কথায় কাজে মিল আছে নাকি নাই? আল্লাহ তাবারক তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আমি দেখলাম আমার পরশু দিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে, 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই এই গরমের দিনে, আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওনার আগে এই প্যান্ডেল শেষ। শেষ কি মানে ভেঙে গেছে? মানে পুরো ভরাট হয়ে গেছে। আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে, কয়েকজনে দেখছি লটকুনি খেয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি বলছি ভাই এত এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়াম, আপনারা কতক্ষণ সাইয়া যাইবেন, তারপরে অত টেনশনের দরকার নাই। আমিন কর। যেই কথাটুকুন বলছিলাম, আজকে আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এই রকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? কাজগুলো করছেন কেন? কাজগুলো না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে নাই, ইচ্ছা কইরাই ভাই আপনি দৌড় দিছেন কে রে? কম দুঃখে দৌড়ি ফাইলে কি আর আমার এমনি সারবো? আপনার দুঃখে আপনি দৌড়েন, ওহ হুজুরের দুষ্টি, আপনি দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই। আপনারা এনা 15 বছর দৌড়ানির উপরে রাখছেন, এই দৌড়ানির উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা কি আমাদের দোষ? এটা কি ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে উঠার আগেই স্লিপ ধরাই দিতেন, হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি ওটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, ঠিক কি বলে? ওটা করানটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরও আমরা থামি নাই, ঠিক কি বলে? আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না, আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো না, সহজ। আপনি খুশি হবেন না বেজার হবেন? এত আমার কিছু আসে যায় না, 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, 200 কোটি মুসলমান আছে, সবাইরে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইরে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহরে গালাগালি করতেছে, আর আমি তো না কইছি বিশ্বাস মুস্তাক ফয়জিয়ে না, আমার যে সবাই পক্ষে থাকবে আমি আশাও করি না, আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কেয়ামতের লক্ষণ, মোটেও কোনো সুবিধার লক্ষণ, ঠিক কিনা বলে? স্বাভাবিক, আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে, ধান সিদ্ধ করছে রোদ উঠে না খালি বৃষ্টি বেরিয়েছে, যে কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখিয়া নখনো আসছে, একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে তো চুপ করাই দেন ওই দিক দিয়ে, একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি
সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। পড়বো কার? আল্লাহ। পড়ে যাবো কার? আল্লাহ। রস না লাভ না? প্রমাণ আছে নাকি নাই? আছে। প্রমাণ পেয়ে গেলাম না ইনশাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, এটা কি আমরা বেড়া গিনি না? শুকরিয়া, শুকরিয়া। আবার করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে, তাইলে আমরা কি করব, কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, কি বলবো? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে মাত্র 500 আয়াত, কয়শো কথা বলেন, কয়শো 500 আয়াত রাখছেন, হুকুমের আয়াত, নামাজ, রোজা, আবাদত, বন্দিগি, সুদ, ঘুষ, মদ, চুরি, সামারি, জিনা, বেবিসা, এই রকম ব্যাপারে মাত্র 500 আয়াত আছে, কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই 500 আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাইলে কোরআন শরীফে মোট আয়াত আছে 6,666, চলে গেল 500, আর বাকি রইল এইগুলো। মারহাবা বলবেন না? 500 গেলে 6,166, এই আয়াতগুলো বাকি রইল। আচ্ছা, এইগুলাতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জিকির আজকারের কথা, পর্দা পুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা, লুণ্ঠন, মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে ঝিলিয়ে আছে 500। তাইলে 6,166 বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা, ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন।